দর্শক, ভোটের ময়দানে আমাদের সঙ্গে যশোর এবং জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। তারা আমাদেরকে জানাবেন সেখানকার মানুষজন নির্বাচনকে ঘিরে কি ভাবছেন, ভোটের বিষয়ে আসলে তারা কতটা আগ্রহী। শুরুতেই আমাদের সঙ্গে জামালপুর থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান হাবিব। আহসান হাবিব, আপনার কাছে জানতে চাই যে জামালপুরের সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা নির্বাচনকে ঘিরে কি ভাবছেন এবং প্রার্থীদের কাছে প্রত্যাশা কি? হ্যাঁ, যোজনা ভোটের ময়দানে জামালপুরের 5 আসনে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি। আমরা জানি গত 25 তারিখ যখন আওয়ামী লীগ তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, সেখানে জামালপুরের 5টি আসনই তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং এখনও পর্যন্ত জামালপুরের কোনো আসনে অন্য কোনো জোট বা কোনো দল তাদের প্রার্থিতা ঘোষণা করেনি। তো জামালপুর 5 আসনে আমি যেমনটি এর আগের লাইভে জানিয়েছি যে জামালপুর 5 আসনে আওয়ামী লীগের 2 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একজন হচ্ছে রেজাউল করিম হীরা, একজন হচ্ছেন মোহাম্মদ মুজাফফর হোসেন। তো আসলে এখানকার যারা সাধারণ ভোটার তারা অপেক্ষায় আছেন যে সব দল সব জোট যখন প্রার্থিতা ঘোষণা করবে তখন আসলে ব্যাপারটি জমে উঠবে, ভোটের ময়দান ভোটের মাঠের লড়াইটা কী হয় সেটা জমে উঠবে। তবে এখনও পর্যন্ত যিনি মুজাফফর আহমেদ প্রার্থিতা নিয়ে এখানে জনগণের সামনে দাঁড়িয়েছেন, ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, কাজ করছেন, তা আর তাদের কাছ থেকে আমরা জানি যে আসলে এইটি কেন হলো এবং তিনি যদি প্রার্থিতা চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচিত হন তাহলে মানে দলের পক্ষ থেকে কিংবা তার পক্ষ থেকে তার এলাকার ভোটারদের জন্য তার এলাকার জনগণের জন্য কী কী কাজ তিনি করবেন এবং তার যে এই যে একটি দল থেকে 2 জনের নাম ঘোষণা করা হলো এটিকে তিনি কীভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর সদরের জনতা শেখ হাসিনা 2 জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন, এর ভিতরে আমি ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন। আমি বিশ্বাস করি জনতা শেখ হাসিনা ভুল করবেন না, উনি সব সঠিক সিদ্ধান্ত নেন। তবে একটা জিনিস, জামালপুর সদরের ঝিমিয়ে পড়া কর্মী নেতা তৃণমূলের নেতা এবং ভোটাররা আমার নাম শুনে তারা উজ্জীবিত হয়েছে এবং সারা জামালপুরের 15টি ইউনিয়ন এবং শহর আজকে আনন্দে আছেন, যে অপেক্ষা করছেন যে ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন কখন নৌকায় তার দলটি শেখ হাসিনা সিদ্ধান্ত দেবে সেই অপেক্ষা আছে। আর আমি যদি নৌকা পেয়ে যাই ইনশাল্লাহ, জামালপুর সদরের অত্যন্ত একটা উর্বর নৌকার এলাকা আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব এবং আমি জনতা শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য তার অনুষ্ঠিত সমস্ত নীতি তাকে অনুসরণ করে আমি এলাকার উন্নয়ন করে জামালপুর সদরের পিছিয়ে যাওয়া জামালপুর সদরকে আগামী দিনে একটা আদর্শ মডেল শহর হিসেবে উপজেলা হিসেবে কাজ করব। আমরা শুনলাম যোজনা আসলে জামালপুর 5 আসনের যে প্রার্থী মুজাফফর হোসেন তিনি যেমনটি জানিয়েছেন তাকে প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদেরকে যে এলাকার উন্নয়নে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এবং এখানকার ভোটাররা সেটাই চাচ্ছেন যে আসলে যার হাত ধরে এলাকার উন্নয়ন হবে, যার হাত ধরে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, যার হাত ধরে তাদের সামগ্রিক উন্নয়ন হবে, অবকাঠামো সহ এখানকার মাদক এবং আহসান হাবিব, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে। এবারে যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, আপনার কাছে জানতে চাই যে যশোর থেকে নিশ্চয়ই অনেকেই মনোনয়ন পেয়েছেন, আপনি যে এলাকায় আছেন সেখানে কে মনোনয়ন পেয়েছেন আর সাধারণ মানুষজন যারা রয়েছেন প্রার্থীদের কাছে আসলে তারা কি প্রত্যাশা করেন? সাধারণ মানুষ বরাবরের মতো আসলে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, সবাই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই, একটি স্বস্তির বিষয় যে সব দল নির্বাচনে আছে এবং বিএনপি আওয়ামী লীগ একেবারেই সক্রিয় নির্বাচনের মাঠে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এরই মধ্যে 6টি আসনেই চূড়ান্ত মনোনয়ন করা হয়েছে, যার মধ্যে 1টি আসনে নতুন মুখ এসেছে, বাকি 5টি আসনেই যারা সংসদ সদস্য হিসেবে ছিলেন তারা আসলে মনোনয়ন পেয়েছেন। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন এখনও চূড়ান্ত করা হয়নি, আজকে খুলনা বিভাগের মনোনয়ন চূড়ান্ত করার কথা রয়েছে, সেক্ষেত্রে হয়তো 6টি আসনে বিএনপির মনোনয়ন আজকে চূড়ান্ত হবে। আমার সঙ্গে আওয়ামী লীগের যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু রয়েছে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু রয়েছে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। জি, যশোরে তো 6টি আসনে এই মনোনয়ন আপনাদের চূড়ান্ত করা হয়েছে, কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী পেলেন আপনারা আসলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের মাননীয় সভানেত্রী গণতন্ত্রের মানুষকন্যা দেশরত্নমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে ধারাবাহিক উন্নয়ন যেভাবে করেছেন তারই অংশ হিসেবে যশোরে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে মনোনয়ন প্রার্থী আমাদের দিয়েছেন, আমরা মাথা পেতে আমাদের আগামী 11 নির্বাচন অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জের নিয়ে
আমরা আমাদের যশোরের গণমানুষের নেতা, যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এই যশোর আওয়ামী লীগকে তিনি একটি ঐক্যবদ্ধভাবে মাঠ গুছিয়ে রেখেছেন। প্রার্থী যেই আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমরা সেই সে প্রার্থীকে আমরা আগামী একাদশ নির্বাচনে ইনশাল্লাহ, আমাদের নেতা জনন্ত সাইন চাকলাদার কথা দিয়েছিলেন নেত্রীকে যে এই যশোরের ছয়টি আসন তিনি উপহার দেবেন, আমরা কর্মীরা ঐক্যবদ্ধ আছি, আগামী নির্বাচনে আমরা ছয়টি আসন আমার প্রিয় নেত্রীকে উপহার দেবো। জানার অনেকেই তো মনোনয়ন প্রত্যাশী ছিলেন, অনেকেই মনোনয়ন পাননি, হ্যাঁ ঐক্যবদ্ধ থাকা কতটা চ্যালেঞ্জ আপনাদের জন্য? এক আর দুই নম্বর হচ্ছে যে এই আসন ছয়টি আসনই একসময় বিএনপিরও একটি শক্ত ঘাঁটি ছিল, সেই বিএনপি এবার নির্বাচনে আছে, আপনাদের জন্য সব মিলিয়ে কতটা চ্যালেঞ্জ মনে হয়? ধন্যবাদ। দেখুন, আমাদের যশোর কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তিশালী ঘাঁটি। আপনি সংসদীয় নির্বাচন 1991 থেকে এ পর্যন্ত বিশ্লেষণ করলে 1991 সালে যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটি পেয়েছিলেন আওয়ামী লীগ, 96 সালে ছয়টি আসন পেয়েছিলেন আওয়ামী লীগ, 2001 সালে ব্যাপক বিপর্যয়ের মধ্যেও আওয়ামী লীগ একটি আসন পেয়েছিলেন, পরবর্তীতে আবার ছয়টি। অতএব এখানে বিএনপির ঘাঁটি না, এখানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে চিহ্নিত। হ্যাঁ, বিএনপির প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে নির্বাচন? প্রতিদ্বন্দ্বিতা ভালো হবে, আমাদের বড় দল, মনোনয়ন প্রত্যাশার অনেক যোগ্য, যেরকম আমার যশোর সদর তিনে এখানে আপামর আওয়ামী লীগ কিন্তু আমাদের 14টি ইউনিয়ন 12 জন আওয়ামী লীগের প্রার্থী, হ্যাঁ এখানে সায়েন্স ক্লাব যোগ্য প্রার্থী ছিলেন কিন্তু মন নেত্রী দেননি, নেত্রী যেটাই ভালো বুঝে যেটাই করেছেন আমরা মাথা পেতে নিয়েছি, আগামী নির্বাচনে আমরা যশোর সদস্য ছয়টি আসনই আমাদের প্রিয় নেত্রীকে উপহার দেবো বলে ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস। ধন্যবাদ। একটি বিষয় যে অনেকে আসলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে, তারা আশা করছেন যে সবাই আসলে ঐক্যবদ্ধ হয়ে ছয়টি আসনেই ভালো ফল এখন পর্যন্ত আশা করছেন, তবে আমরা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারাও আশা করে যে তাদের পক্ষ থেকে যোগ্য প্রতিদ্বন্দ্বী আসবেন এই নির্বাচনে, যোগ্যদেরকে আসলে মনোনয়ন দেওয়া হবে, তাতে করে সাধারণ মানুষ মনে করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে যশোরের ছয়টি আসনেই, তার মধ্যে একটু সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই যশোরের উন্নয়নে আগামীতে হাল ধরবে। তো মোটামুটি এই ছিল এখন পর্যন্ত যশোরের ভোটের সবশেষ খোঁজখবর আমার কাছ থেকে। প্লাবন রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা যাব সাতক্ষীরায়। সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী লাকমিন জাসমিন। সোমা, আপনার কাছে জানতে চাই যে সাতক্ষীরাতে আপনি বিগত কয়েকদিন ধরেই আছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন সেখানকার মানুষজনের ভোট নিয়ে ভাবনা এবং নির্বাচন নিয়ে ভাবনা। ইতিমধ্যেই নিশ্চয়ই প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্ত হয়ে গেছে, তো সেখানকার সাধারণ মানুষজন কি বলছেন, প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা কি, আর প্রার্থীরা আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? যোজনা, আপনি জানেন যে আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার সদর আসনের মধ্যে, এখানে কিন্তু এর আগের আয়োজনে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে প্রার্থীরা কি বলছেন এবং প্রার্থীরা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, একই সঙ্গে ভোটাররা তাদের কাছে কি প্রত্যাশা করছেন সেটিও আমরা বলছিলাম। তো এবার আপনাকে যে বিষয়টি জানাতে চাই, আপনি জানেন যে ছয়টি আসনে কিন্তু এরই মধ্যে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে সিইসি, তার মধ্যে কিন্তু এই সাতক্ষীরা সদর আসনটিও রয়েছে। তো ইভিএম সম্পর্কে সাধারণ ভোটাররা আসলে কতটুকু জানে সেই বিষয়টি জানার জন্যই আমরা এই সদর আসনে এই মুহূর্তে রয়েছি। এখানে প্রায় 137টি কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রগুলোতে ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। তো এই কেন্দ্রের যারা ভোটার রয়েছেন তারা ইভিএম সম্পর্কে আদৌ কতটুকু জানেন সেই বিষয়ে জানার জন্যই আমরা এখানে রয়েছি। আমার পাশে আপনি রয়েছেন, আপনাদের যে এখন ইভিএম এর মাধ্যমে ভোট হবে সেই বিষয়ে, ইভিএম এ কিভাবে ভোট দিতে হয় আপনারা কতটুকু কি জানেন? তেমন তো কিছু জানিনি আমরা, মানে টিপ দিয়ে ভোট দিতে হবে এটা জানি, আগে সিল মারতে তো, এখন তো সিল মারবো না, এখন টিপ দিতে হবে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে ঠিক তাদের পুরোপুরি ধারণা নেই যে কিভাবে তারা আসলে ভোট দিবেন, তো এখানে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এবার যে আপনাদের আসনে ইভিএম এর মাধ্যমে ভোট হবে সেই সম্পর্কে আপনারা কতটুকু জানেন? যে ইভিএম আসলে একটা তথ্য প্রযুক্তির সাথে নতুন একটা মাত্রা, আর এই সম্পর্কে আমাদের গ্রামের অজ্ঞ অসচেতন বেশিরভাগ মানুষ আপনার জানে না। এখন আমাদের যদি একটা ট্রেনিং সিস্টেমের মাধ্যমে জানানো হয় বা পূর্ব পরিকল্পনার সাথে বলা হয় কীভাবে আমরা হলে ভোটটা দিব, আঙ্গুলের যে একটা ছাপ নেওয়া হয় বা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যে সিস্টেমেটিক্যালি ওয়ে অবলম্বন করা হয়। আরো ধন্যবাদ। যোজনা যেটি বলছিল যে তারা আসলে আগে থেকে কিন্তু প্রশিক্ষণ পায়নি, যার কারণে তারা বলছিলেন যে এই প্রশিক্ষণটি আগে থেকেই যদি দেয়া হতো তাহলে তারা ইভিএম সম্পর্কে জানতে পারতেন। আরেকজনকে দিয়েই আমি শেষ করতে চাই, আপনি কি জানেন ইভিএম এ কিভাবে ভোট দিতে হয়? ইভিএম এ হচ্ছে, আগে আমরা তো জানতাম না, এখন জানতে পারিছি যে কম্পিউটারের মাধ্যমে ভোট দিতে হয়।
আসলে ভোটারদের কাছ থেকে আমরা এমন মিশ্র প্রতিক্রিয়াই পাচ্ছি। এখানে কিন্তু যারা রয়েছেন মিনিমাম 20 থেকে 30টি ঘর থেকেই তারা এখানে এসেছেন এবং তারা যেটি বলছিলেন, কেউ অনেকটা জানেন, কেউ ভাবছেন যে কেন্দ্রে যে দেখে তারপরে তারা পারবেন কিভাবে ভোট দিতে হবে। সব মিলিয়ে আসলে ইভিএম নিয়ে এই সদর আসনে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি আমরা ভোটারদের কাছ থেকে। তো যোজনা আমার কাছ থেকে এই সাতক্ষীরা সদর আসন থেকে এই ছিল ভোটের ময়দানের সর্বশেষ খবর। জেসমিন সোমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের ময়দানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে লাকুনে জেসমিন সোমা। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ইভিএম নিয়ে আসলে কতটা সচেতন, কতটা জানেন আসলে সাতক্ষীরা মানুষজন। এবারে যে আমরা যাব নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনার কাছে জানতে চাই যে আপনি সকাল থেকে নারায়ণগঞ্জে আছেন, তো নির্বাচনের আমেজ কেমন দেখছেন আপনি নারায়ণগঞ্জে? আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের চার আসনের সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে যে এলাকা, সে এলাকাতে রয়েছে এবং এই এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব সামি ওসমান, যিনি এবারও একাদশ জাতীয় নির্বাচনে যিনি মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ থেকে, আমরা সরাসরি তার কাছে শুনবো। এত সময় আমরা সকাল থেকে বলেছি, নানান মানুষের কথা শুনেছি, চার দোকানের কথা শুনেছি, এবার শুনবো তার কথা, তিনি কীভাবে কাজ করতে চান। আপনি তো এবারও মনোনয়ন পেলেন, আপনি সাবেক সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য, আগামীতে কী করতে চান এলাকার জন্য এবং জনগণের কতটুকু আশাবাদী? দেখেন, আমরা নির্বাচনটা করিতে জনগণের সেবা করার জন্য, তো আমি যখন 96 ছিলাম তখনও আমি মনে হয় বাংলাদেশের এমপিদের মধ্যে হায়েস্ট কাজ করেছিলাম, 2600 কাজ। এবারও আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি সহযোগিতায় নারায়ণগঞ্জ চার আসনটার মধ্যেই প্রায় 7400 কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এর মধ্যে বড় বড় প্রকল্প, DNT প্রকল্প, ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইন, স্টেডিয়াম, বড় কাজগুলি করেছি। বাট রাতারাতি তো সব কাজ করা সম্ভব না, তবে আমরা মানুষের, জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছি। বাট আমার যেটা ইচ্ছে হচ্ছে যে আগামীবার যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার ক্ষমতা নিয়ে আসেন এবং শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হন, তা আল্লাহর হুকুম হলে ইনশাল্লাহ আমার যেটা ইচ্ছা আছে যে আমরা একটা এডুকেশনাল হাব এবং একটা মেডিকেল হাব, অর্থাৎ এই নারায়ণগঞ্জটাকে আমরা অন্যভাবে গড়তে চাই। এবং DND প্রকল্পটা যদি সম্পূর্ণ হয়, আমি আশা করি নারায়ণগঞ্জ ঢাকার চেয়ে একটা আধুনিক নগরী হবে। এবং ইতিমধ্যে আপনি শুনেছেন যে নিতাইগঞ্জ থেকে সিদ্ধিগঞ্জ পর্যন্ত এবং সিদ্ধিগঞ্জ থেকে পঞ্চমুড়ি পর্যন্ত আমরা ইলেকট্রিক রেলওয়ে করছি, অর্থাৎ ঢাকা সিটি তো অলমোস্ট ডেড সিটি হয়ে গেছে বিকজ অফ দ্য পপুলেশনস। সো আমরা বোধহয় নারায়ণগঞ্জটাকেই সেই সিটিতে রূপান্তরিত করবো, যেহেতু এটা একটা বাণিজ্যিক নগরী হয়েছে এবং টোটাল এক্সপোর্টের 25% কিন্তু নারায়ণগঞ্জ কাভার করে এবং বিশেষ করে নিট সেক্টরে। সো সেই সুযোগ সুবিধাগুলি দিতে পার আমরা চেষ্টা করব, যাতে নারায়ণগঞ্জ যেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল সেই সুযোগ সুবিধাগুলি যদি আগামী পায়, এবং সেই ব্যাপারে যতটুকু চেষ্টা করা দরকার ইনশাল্লাহ যদি চেষ্টা করব, যদি জনগণ যদি সুযোগ দেয়। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, যদি আপনার সাথে যে প্রার্থীরা রয়েছেন এবং যারা দাঁড়াবেন সেই হিসাবে আপনি কতটুকু আশাবাদী? দেখেন, মানুষ তো দুটো জিনিস দেখে, একটা হচ্ছে রাজনীতি করে সবসময় কাছে পায় কিনা। আমরা রাজনীতি করতে এসেছি, তিন পুরুষ ধরে রাজনীতি করি, দাদা এমপি ছিলেন, বাবা এমপি ছিলেন, আমরা এক মায়ের তিন ভাই এমপি, তো আমরা রাজনীতিটাকে এমপি হওয়ার ব্যাপারটা চিন্তা করি না। কাজ করেছি, বাকিটা আল্লাহ ইচ্ছা, আল্লাহর হুকুম হবে, জনগণ যদি মূল্যায়ন করে করবে। তবে রাস্তায় তো আছি বেশ কিছুদিন ধরেই, গত এক মাসে প্রায় 100-300 মিটিং করলাম, তো জয় কী হবে না হবে এটা সবটাই আল্লাহর ইচ্ছা, জনগণের হুকুম হয়। তবে যেটুকু ভালোবাসা মানুষের কাছে পাচ্ছি এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। শুনছিলেন আপনি যোজনা, তিনি বলছিলেন যে তিনি এই মাসেই অনেক কাজ করেছেন, মানে 300 মিটিং করেছেন, পাশাপাশি তিনি যে কাজ করেছেন সেই কাজের কথা তিনি বললেন এবং তিনি বললেন যে তিনি জয়পুর আশাবাদী, কারণ তিনি নারায়ণগঞ্জে যেটুকু করেছেন সামনে আরও বেশি উন্নয়ন করতে চান এবং আগামী নির্বাচনে তাকে যদি জয়ী সুযোগ হয় তিনি নারায়ণগঞ্জকে সম্পূর্ণ আধুনিকভাবে ঢেলে সাজাবেন এবং নারায়ণগঞ্জ যত সমস্যা রয়েছে তিনি সমাধান করবেন, পাশাপাশি তিনি একটু পরে কিন্তু তার এই এলাকায় গবেষণা শুরু করবেন এবং আগামী এক মাস তিনি এখানে থাকবেন, নির্বাচন যাবতীয় কাজ করবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে যোজনা। ভোটের খবর জানাতে পেরে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী আফসার। আফসার, আপনার কাছে জানতে চাই যে সিলেটে নির্বাচনী হাওয়া কেমন বইছে এবং মনোনয়ন যারা পেয়েছেন তারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনি যেমনটি জানেন যে এরই মধ্যে ডক্টর আব্দুল মোমিন নমিনেশন পেয়েছেন আওয়ামী লীগ থেকে এবং আওয়ামী লীগে এর এখানে যারা উপস্থিত আছে তারা সবাই মোটামুটি ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতা এবং কর্মীরা, তাদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা কাজ করছে এই বিষয়টা নিয়ে এবং তারা কিন্তু আজকে প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন যে তাদের নেতা আজকে আসবেন এবং আসার পরে তাদের বিভিন্ন কার্যক্রম থাকবে। একটু কর্মসূচিগুলো যদি বলতেন আপনারা কী কী করবেন, কী কী প্ল্যান আছে? না, আমরা ধরুন বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম সংগঠন আর সিলেট এক বাংলাদেশের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আসন, এখানে সবসময় হেভিওয়েট প্রার্থীদেরই নির্ধারণ করা হয়। সেই হিসাবে ডক্টর আবুল
একে আব্দুল মোমেন সাহেব, যেহেতু ওনার ভাই এখানে 10 বছর অর্থমন্ত্রী ছিলেন, উন্নয়ন করেছেন, সেই হিসাবে নেতাকর্মী এবং সাধারণ জনগণের মাঝে একটা উৎফুল্লতা আছে যে সিলেটের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আব্দুল মোমেন সাহেব অনেকটাই পরিপক্ক। আর দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণ উৎফুল্ল হয়ে বসে আছে যে উন্নয়নের সারা বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা নৌকা আমাকে আবার ভোট দিবে। কর্মসূচি আজকে দরগাতে মাজার জিয়ারতের মাধ্যমে ওনার নির্বাচনী কার্যক্রম সিলেট থেকে শুরু করবে, এরপর আমাদের শহীদ মিনারের প্রোগ্রাম আছে, তারপর আমাদের গরুয়া এবং উঠান বৈঠকের মাধ্যমে এখ এম আব্দুল মোমেন সিলেটের নির্বাচনী কার্যক্রম, সিলেটের আপামর জনতা এবং সিলেটের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের কে নিয়ে আমাদের নির্বাচনী কার্যক্রম আজকে থেকে শুরু হবে। এবং আমাদের সিলেটটাকে, এই সিলেটের মর্যাদাপূর্ণ আসন আমরা আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ তাদের সবারই আশা, এখান থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জয়ী হয়ে তাদেরকে এখান থেকে তারা জয়ী হয়ে এখানে আওয়ামী লীগের মনোনীত আফসারউদ্দিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফসারউদ্দিন।